জোহন 20 অধ্যায় 19 থেকে 23 পদ। পুনরুত্থানের দিনে শিষ্যদের হাতে পাপমোচনের ক্ষমতা দান। সেই একই দিনে অর্থাৎ রবিবার দিন সন্ধেবেলায় শিষ্যেরা যেখানে ছিলেন, ইহুদি ধর্মনেতাদের ভয়ে সেই ঘরের দরজাগুলো যদিও খিল দিয়ে বন্ধ করা ছিল, তবুও যিশু ভেতরে এলেন এবং তাদের মাঝখানে গিয়ে দাঁড়ালেন। তিনি তাদের বললেন, তোমাদের শান্তি হোক, এবং এ কথা বলে তিনি তার দুটো হাত আর বুকের পাশটি তাদের দেখালেন। প্রভুকে সামনে দেখে শিষ্যেরা তো মহা আনন্দিত। তখন যিশু তাদের আবার বললেন, তোমাদের শান্তি হোক, পিতা যেমন আমাকে পাঠিয়েছেন আমিও তেমনি আমার দূত করে তোমাদের পাঠাচ্ছি। এ কথা বলার পর তিনি তাদের দিকে একবার ফু দিলেন, তারপর বললেন, এবার তোমরা পবিত্র আত্মাকে গ্রহণ করো। তোমরা যদি কারোর পাপ ক্ষমা করো, তবে তা ক্ষমা করাই হবে, যদি কারো পাপ ক্ষমা না করো, তা ক্ষমা না করাই থাকবে।